যৌথপ্রযুগে নির্মিত সিনেমা শিকারি দিয়ে কলকাতার বাজারে যাত্রা শুরু হয় শাকিব খানের শিকারি সিনেমার মাধ্যমে কলকাতার বাজারে শাকিব প্রথম কাজ শুরু করলেও বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিন্তু শাকিব খান অনেক আগে থেকেই কাজ করছেন শুধু দীর্ঘদিন ধরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান কাজই করছেন না এক কথায় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন যাবৎ একাই রাজত্ব করছেন শাকিব খান বর্তমান সময়ে বাংলাদেশে অনেক নায়ক থাকলেও কেউই কিন্তু শাকিব খানের সমান কিংবা তার কাছাকাছি জনপ্রিয়তা অর্জন করতে পারছেন না শিকারী সিনেমার পর এক একে নবাব চালবাজ ভাইজান এলোরে এবং নাকাবের মতো সিনেমায় কলকাতায় অভিনয় করেন সাকিব খান আর এই ছবিগুলোর মাধ্যমেই কলকাতার দর্শকের কাছে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন সাকিব খান কলকাতার সঙ্গে শাকিব খান যে কটি সিনেমা করেছেন সব কটি সিনেমায় কিন্তু হয়েছে সুপার ডুপার হিট আর ইউটিউবে শাকিব খানের সিনেমার ট্রেলার এবং গানগুলো ছাড়িয়ে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউ যা দেখে দুই বাংলা দর্শক বুঝতে পেরেছেন শাকিব খানের জনপ্রিয়তা দুই বাংলাতেই আকাশচুম্বী জনপ্রিয়তা যার তিনি শাকিব খান অন্যদিকে কলকাতার জয়ারপ্রিয় নায়িকা কোয়াল মল্লিক অনেকদিন ধরেই শাকিব খান ভক্তরা তাকে দেখতে চাইছেন টলিউড কুণখ্যাত জওয়ারপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের বিপরীতে মাঝে কোয়াল মল্লিকের সঙ্গে শাকিবের নতুন ছবি করার কথা শোনা গেলেও পরবর্তীতে এই সম্পর্কে আর কোন খবর পাওয়া যায়নি অন্যদিকে এর আগে কলকাতার জয়ারপ্রিয় নায়িকা শুভশ্রী শ্রাবন্তী পায়েল সরকার নুসরাত সহ আরো অনেকেই শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেছেন এবার শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেন টলিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এক সাক্ষাৎকারে তিনি বলেন শাকিবের মতো এত বড় সুপার খুব কম হয় তার লুক এবং অভিনয় আমাকে মুগ্ধ করেছে এর আগে ও নুসরাত শুভশ্রী শ্রাবন্তীর সঙ্গে অভিনয় করেছে আমি এখনো কোনো সিনেমায় ওর সঙ্গে অভিনয় করিনি তবে দর্শকরা যদি চান তাহলে অবশ্যই আমি শাকিবের সঙ্গে সিনেমায় অভিনয় করব তো প্রিয় দর্শক আপনি কি শাহিফ খানের সঙ্গে কলমুলিকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন